সন্থ নিরাঙ্কারী মিশনের হবিপুর শাখার উদ্যোগে আজ এগারোই ডিসেম্বর রক্তদান শিবির অনুষ্ঠিত হল নদীয়ার হবিপুর রিক্সা স্ট্যান্ডের কাছে বিনপাড়ায় সন্ত নিরাঙ্কারী মিশনের সৎসঙ্গ ভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রানাঘাট মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহে আসেন আপনারা দেখছেন শিবিরের সেই চিত্র আর্ত মানুষের সেবায় বিভিন্ন সেবামূলক কাজের সাথে প্রতি বছরই নিরঙ্করী মিশন রক্তদান শিবির আয়োজন করে এবছর এই শিবির ষষ্ঠ বর্ষে পড়ল এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিবির উদ্বোধন করেন মিশনের কলকাতা জোনের দলের ক্ষেত্রীয় সঞ্চালক সুরেশ আগরওয়াল এছাড়া উপস্থিত ছিলেন হবিবপুর ডাঙাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত হবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ বিশ্বাস এইচডিএফসি ব্যাংকের রানাঘাট শাখার পক্ষে স্বেচ্ছাসেবী নুপুর চ্যাটার্জী বিনোদ প্রসাদ মনোজ কুমার বিন সমাজসেবী তাপসী বিশ্বাস প্রামাণিক মিশনের পক্ষে তিনশো বাহান্ন নম্বর সেবাদল ইউনিটের সঞ্চালক রবীন্দ্রনাথ বিশ্বাস শান্তিপুরের সেক্টর ইনচার্জ পরিতোষ পাল তপন বিশ্বাস গোবিন্দ মোদক অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন নিরঙ্কারী মিশনের হবিপুরের সেক্টর ইনচার্জ প্রসাদ জানান আধ্যাত্মিক চেতনা সম্মিলিত এই মিশন সারা বছরই সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন আজকের এই শিবির থেকে একাশি জন রক্তদান করেন আপনারা দেখছেন সেই রক্তদান শিবির নিরঙ্কারী মিশনের উদ্যোগে হবিপুর বিনপাড়ার সৎসঙ্গ ভবনেই এই শিবির অনুষ্ঠিত হচ্ছে আপনারা সরাসরি দেখছেন সেই শিবির থেকে এই চিত্র